একদিকে যখন বঙ্গ সফরে জেপি নাড্ডা, তখন সে জেপি নাড্ডার সঙ্গে কিন্তু গতকালই মিঠুন চক্রবর্তী তার একান্ত বৈঠক হয়। তবে একটা কথা জানিয়ে রাখবো আপনাদেরকে যে এই প্রথমবার, বঙ্গ বিজেপি কোর কমিটির বৈঠকে যোগ দেন মিঠুন চক্রবর্তী। গতকাল বৈঠকের আগে নাড্ডার সঙ্গে আধ ঘন্টা একান্ত থেকে রীতিমতো কথা বলেন তারকা নেতা। লোকসভা ভোটের আগে মিঠুনকে আরো সক্রিয় হতে অনুরোধ জানিয়েছেন জেপি নাড্ডা। এই প্রথমবার বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে মিঠুন চক্রবর্তী, এর আগে কোনো কোর কমিটির বৈঠকে অংশ নেননি তিনি, এবং সেই কমিটিতে রীতিমতো অংশগ্রহণ সেখানে তাকে ওয়েলকাম জানানো হয় নেতৃত্বের তরফ থেকে, যেখানে অবশ্যই বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। এবং তারপরে এই কোর কমিটির বৈঠকের আগে নাড্ডার সঙ্গে কিন্তু আধ ঘন্টার একান্ত বৈঠক সারেন মিঠুন চক্রবর্তী। লোকসভা নির্বাচনের আগে মিঠুনকে আরো সক্রিয় হওয়ার অনুরোধ করেছেন জেপি নাড্ডা। সম্প্রতি দেখা যায় কোথাও গিয়ে কিছুটা নিষ্ক্রিয় ছিলেন মাঝে মাঝে তিনি তার নিজস্ব ব্যক্তিগত কাজের ক্ষেত্রেও, এবং তারপরে দেখা যাচ্ছে যে এই বৈঠকের পর বঙ্গ বিজেপি উৎসাহ মিঠুন চক্রবর্তী দেখছে। তবে এরই পাশাপাশি আমরা গতকাল কি দেখলাম যে বিজেপির কোর কমিটির সেই বৈঠকে অনুপস্থিত শুভেন্দু অধিকারী। গতকাল নিউ টাউনে বিজেপির কোর কমিটির বৈঠক ছিল, যে বৈঠকে ছিলেন না শুভেন্দু অধিকারী। যদিও সায়েন্স সিটি সে অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন, কিন্তু কোর কমিটির যে বৈঠক সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। পাখির চোখ লোকসভা নির্বাচন, তাই সেখানে একদিকে যেমন একের পর এক বৈঠক করা হচ্ছে, এবং তারপরে দেখা যাচ্ছে জেপি নাড্ডা জনসভা করেছিলেন, কিন্তু যে কোর কমিটির বৈঠক সেই বৈঠকে গড় হাজির ছিলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং যা নিয়ে নানান জল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক মহলে, কি কারণে তিনি গতকাল অনুপস্থিত ছিলেন। নাড্ডা সহ রাজ্য নেতৃত্বে পাশে বসে সংগঠন মজবুত করা নিয়ে দলীয় নেতাদের তীব্র সমালোচনা করার পরেও দেখা যাচ্ছে যে কোর কমিটির বৈঠকে কেন এলেন না শুভেন্দু অধিকারী, এমন প্রশ্ন উঠছে। যদিও পরবর্তী সময়ে যে সায়েন্স সিটিতে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু কোর কমিটির বৈঠকে দেখতে পাওয়া যায়নি শুভেন্দু অধিকারী। এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার বক্তব্যকে শুনব। আজকে উনি উপস্থিত থাকলেন না, গড় হাজির থাকলেন আজকে মিটিং না, উনি আগেই বলেছিলেন আর কি যে সব মিটিং আমি থাকতে পারবো না, গতকাল বলেছিলেন, আগামীকাল আবার উনি দেখা করবেন রাষ্ট্রীয় অধ্যক্ষের সাথে। দেখুন যে এই বৈঠকে শুভেন্দু অধিকারী অনুপস্থিতির কারণে মুখ খুলতে নারাজ রাজ্য বিজেপির নেতৃত্ব। তবে পরিষ্কার বলা হয়েছে যে আগামীকাল, অর্থাৎ আজকে যে বৈঠক রয়েছে, গতকাল সে কথা তিনি বলেছেন যে আগামীকাল আজকে যে বৈঠক রয়েছে সেই বৈঠকে যোগ দেবেন শুভেন্দু অধিকারী, এমনটা বলা হয়েছে। অর্থাৎ সমস্ত রকম জল্পনা খারিজ করে রাজ্য বিজেপির নেতৃত্ব শুভেন্দু অধিকারী সেখানকার কোনো কারণবশত সেখানে হয়তো অনুপস্থিত ছিলেন, কিন্তু বিভিন্ন বৈঠকে যোগ দেবেন। নাড্ডার বঙ্গ সফরে আজ তৃতীয় দিন, সকালে প্রথমে দক্ষিণেশ্বরে যাবেন তিনি, এবং তারপরে সেখান থেকে ফিরবেন আবার নিউ টাউনের হোটেলে। হোটেলে বিধায়ক এবং জেলা পরিষদ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আর ঠিক তারপরে ন্যাশনাল লাইব্রেরিতে সেখানে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি, আর সেখান থেকে যাবেন কোলাঘাটে পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠানে যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তারপরেই বিকেলেই আবার দিল্লি ফিরে যাবেন তিনি। যেমনটা দেখা যাচ্ছে যে গতকাল তিনি যেভাবে আসলেন এবং তারপরে একের পর এক মিটিং সারলেন, পাখির চোখ লোকসভা নির্বাচন বলা যায়, তাই শনিবার কলকাতা সফরে এসে জনসভার পাশাপাশি দফায় দফায় রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারপর আমরা দেখলাম যে বিকেলের পরের দিন রাতেও কিন্তু তিনি বিজেপি কোর কমিটির নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন, এবং অবশ্যই বলা যায় যে সেখানে পাখির চোখ লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এই দফায় দফায় বৈঠক, কখনো রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক এবং পাশাপাশি জনসভা পঞ্চায়েতি রাজ জনসভা, সেখান থেকেও কিন্তু একের পর এক সংগঠনকে মজবুত করার জন্য একের পর এক ভোকাল টনিক বার্তা দিতে দেখা গেল জেপি নাড্ডাকে। এবং আজকেও কিন্তু একাধিক তার সভা রয়েছে, আজ তার তৃতীয় দিন, দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেবেন, তারপরেই হোটেলে ফিরবেন, তারপরেই বৈঠকও রয়েছে সেখানে তার।